আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের সাথে জানাচ্ছি আমি আরফুল ইসলাম অফ নিউজে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আপডেট দেওয়ার জন্য তার বিষয়ে আজকে আমরা কিছু তথ্য আপনাদের জানাবো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের প্রার্থীদের জন্য যারা আবেদন করবেন তাদের জন্য কিছু তথ্য আজকে আপনাদের দিব সরকারের প্রাথমিক শিক্ষক কিছু তথ্য দেওয়ার আগে বলে রাখি যে আমরা অনেকেই জানি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার তেইশ প্রকাশিত বছরেই মানে এই ফেব্রুয়ারি মাসেই আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে যে কোনো মুহূর্তে চাকরির বিজ্ঞপ্তিটা প্রকাশিত হতে পারে তো যারা আবেদন করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েন বা বিভিন্ন কারণে বিভিন্ন জটিলতা পড়েন তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি যারা দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে সার্কুলারটা সে আবেদন করতে যাচ্ছেন বা আবেদন করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি না ট্রেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল আর আমাদের চ্যানেলটি নতুন তাই যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন চলুন আমরা দেখে নেই যে প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে আজকে আমরা যে আলোচনা করতে চাই সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আবেদন করার ক্ষেত্রে আপনাদের প্রথমে বলে রাখি যে যারা আবেদন করবেন তারা আবেদন করার ক্ষেত্রে আবেদন করা বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে এমনকি যারা আবেদনের শেষ তারিখ চব্বিশ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা আবেদন ফি পরিশোধ করবেন এটা হচ্ছে আবেদন করা প্রথম সপ্তাহে আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন করার টাকাটা পরিশোধ করবেন নচেত আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন করার পর কোনো ভুল ধরা পড়লে আবার নতুন করে আবেদন করবেন এবং আবেদন ফি পরিশোধ করবেন মানে যদি আপনি আবেদন করছেন একবার করার পরে আপনার কোনো কারণে ভুল হয়েছে কিন্তু আপনার আগের টাকাটাও দিয়েছেন পরে যে আবেদন করবেন এরটাকেও আপনাকে পরিশোধ করতে হবে মানে দুইবার ভুলের কারণে দুইবার আপনাকে টাকা পরিশোধ করতে হবে আবেদন করার পর আবেদন ফি পরিশোধ করে ফেললে নতুন করে আবেদন করতে পারবেন না গেল। যদি আপনি আবেদন করার পর ফি পরিশোধ করে ফেলেন তারা নতুন করে আর আবেদন করতে পারবেন না ঘটনাটা আমি বলি সেটা হচ্ছে আপনি একটা আবেদন করছেন করার পরে আপনার ভুল হয়েছে বা কোনো একটা কারণে সমস্যা হয়েছে আপনি যদি সেটা ফি পরিশোধ করার আগেই যদি আপনি ওটা কারেকশন করতে চান বা নতুন করে আবেদন করতে চান সেক্ষেত্রে পারবেন কিন্তু আবার আবেদন করছেন টাকা পেমেন্ট করছেন তারপরে যদি আপনি যা আবার নতুন করে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার নামে আর আবেদন হবে না এটা মাথায় রাখবেন যে আবেদন শুধু একবারই করা যায় ফি পেমেন্ট করার পরে আপনার কোনো কারেকশন সুযোগ থাকবে না অবশ্যই সকল তথ্য আপনার সার্টিফিকেট অনুযায়ী দেবেন আপনার যে আবেদন করবেন আবেদন করার ক্ষেত্রে আপনার যে তথ্যগুলো দেবেন সেগুলো অবশ্যই আপনার সার্টিফিকেট দেখে দেখে জন্ম তারিখ নাম বাবার নাম মাতার নাম পিতার নাম সব কিছু জন্ম তারিখ দেখে দেখে আপনার আবেদন করবেন আবেদন সাবমিট করার পর যদি মনে হয় কোনো জায়গায় ভুল আছে তাহলে টাকা জমা না দিয়ে নতুন করে আবার আবেদন করে টাকা জমা দিবেন প্রথমে বললাম যে আপনি আবেদন করার পরে যদি আপনি টাকা জমা দিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনারা সুযোগ থাকবে না আবেদন করার আগে আবেদন করার পরে টাকা জমা না দিয়ে আপনাকে কারেকশন দেখবেন দেখার পরে ওকে তারপর টাকা জমা দেবেন কারেকশন দেখার পরে ভুল হচ্ছে তাহলে আপনি টাকা জমা দেবেন না মনে রাখবেন একবার টাকা জমা দিলে আর কোনো পরিবর্তন করতে পারবেন না এটা সহজ হিসাব এখন আপনাদের আসি নিজে নিজে আবেদন করতে না পারলে অভিজ্ঞ কাউকে দিয়ে আবেদন করান আপনারা জানেন যে বর্তমানে গ্রামগঞ্জে আনাচে কানাচে শহরে সব জায়গায় কম্পিউটার দোকানের এমন অবস্থা যে প্রতি দুই দুই মিনিট পর পর আপনারা কম্পিউটার দোকান পাবেন সেখান থেকে আপনারা ভালো একটা কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন যদি আপনারা নিজে না পান আর কোনো দোকান থেকে আবেদন করলে অবশ্যই সব কিছু নিজে আপনি নিজে পাশে বসে ভালোভাবে চেক করে সব কিছু করে তারপর টাকা জমা দেওয়ার আগে সব কিছু চেক করবেন চেক করার পরে টাকা জমা দেবেন আবেদনের শেষ তারিখ যারা অনেকে মনে করেন আবেদন আবেদনের তারও বিশ দিন বাকি আছে করি না এক সময় কিন্তু না আবেদনের শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদন করে নেবেন কারণ হচ্ছে আপনার শেষ তারিখ ধরে না বিশ দিন আছে বা বাইশ দিন আছে আপনার ঠিক আছে করব লাস্টের দিকে যায় কিন্তু না কেননা শেষের দিকে সাইড অনেক ঝামেলায় করতে পারে শেষের দিকে মানে আপনি পাঁচ ছয় দিন আগে বা দশ দিন আগে আপনার হঠাৎ করে দেখলো যে সাইটটা ডাউন হয়ে গেছে বা কোনো কারণে টাকা পেমেন্ট নিচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনার ভাগেই অবশ্যই আবেদনটা করে নেবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার বাধ্যতামূলক নয় আপনার যদি আইডি কার্ড থাকে তাহলে তা দিন না হলে নো অপশন সিলেক্ট করবেন এটা কোনো বাধ্যতামূলক না আপনার স্থায়ী ঠিকানা যেটা দিবেন সেখানেই পরীক্ষা হবে এবং আপনার নিগও সেখানেই হবে আপনি বুঝে শুনে দেবেন যে আপনার স্থায়ী ঠিকানাটা যদি আপনি একজাম্পল আপনার নিজের এলাকায় দেন অবশ্যই নিয়োগ সেখানেই হবে এই চিন্তাটা মাথায় রেখে আপনারা স্থায়ী ঠিকানাটা দেবেন শুধুমাত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হবে বাকি সকল কার্যক্রম অনলাইনে হবে দু হাজার তেইশ সালে শুধু প্রবেশপত্রটা আপনারা ডাকযোগে পাবেন আর বাকি সব কিছু অনলাইন হবে মৌখিক পরিবর্তী হওয়ার পর আপনার স্থায়ী ঠিকানায় পুলিশ ভেরিফিকেশান হবে সুতরাং স্থায়ী ঠিকানা সঠিক ও নির্বুল দেবেন কারণ আপনি দেখা গেলো যে আপনার নামে একটা চিঠি আসছে পুলিশ ভেরিফিকেশান আসছে আপনাকে খুঁজেই পেল না তাহলে তো এক বিপদ যে কারণে আপনার স্থায়ী ঠিকানা সঠিক এবং নির্ভুল দেবেন যেন সহজেই পুলিশ বলেন বা যারা ভেরিফিকেশন করতে যাবে তারা যেন সহজেই আপনাকে টাচ করতে পারে বা আপনাকে কেস করতে পারে সেই জিনিসটা মাথায় রেখে আপনারা এটা দেবেন ঠিকানাটা দেবেন আবেদন করার পর মেসেজ হারিয়ে ফেললে ওয়েবসাইট থেকে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড রিকভারি করে লিখে রাখুন যদি আপনি আবেদন করার পর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া হবে সেটা অবশ্যই কোনো একটা ডায়েরিতে বা ফোনের নোটবুকে বা যেখানে আপনি বোধ করেন সেখানে অবশ্যই লিখে রাখবেন অ্যাপ্লিক্যান্ট কপিটি সংরক্ষণ করবেন মৌখিক পরীক্ষার সময় এটি প্রয়োজন হবে এটি পরবর্তীতে আবারও ডাউনলোড করা যাবে মানে এটি সংরক্ষণ করা উচিত কারণ মৌখিক পরীক্ষার সময় এটা লাগবে আর যদি কোনো কারণে সেটা ব্রকেন হয়ে যায় বা হারায় যায় সেক্ষেত্রে আপনারা আবার ডাউনলোড করার সুযোগ রয়েছে পরীক্ষার তারিখ হলে এবং প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনাকে আপনার দেওয়া মোবাইল নাম্বারে এস করে জানানো হবে সকল জেলা একসাথে পরীক্ষা হবে না কারণ কয়েকটি জেলা হবে কয়েকটি ধাপে পরীক্ষা হবে আপনার পরীক্ষা আপনার স্থায়ী ঠিকানা অনুসারে আপনার নিজ জেলায় হবে বিবাহিত মহিলারা তার স্বামী অথবা বাবা স্থায়ী ঠিকানা ব্যবহার করতে পারবেন নিয়োগ স্থায়ী ঠিকানায় হবে আপনি যে ঠিকানা চাকরিতে নিতে চান অনলাইনে আবেদনের সময় সেই ঠিকানা স্থায়ী স্থায়ী ঠিকানা হিসেবে দিতে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বাজার অসংখ্য বই আছে তাদের মধ্যে থেকে যেটা ভালো মনে হয় সেটা পড়তে পারেন চাইলে প্রফেসর পড়তে পারেন বা অন্য কোনোটা বিগত সময়ে সকল প্রশ্নের সমাধান করলে আপনার প্রস্তুতি আশি পার্সেন্ট সম্পূর্ণ হয়ে যাবে এছাড়া পঞ্চম শ্রেণীর গণিত এবং সাধারণ জ্ঞানের উপর ভালো দখল রাখতে হবে তাহলে হয়তো আপনার চাকরি পেতে বেশি ব্যাগ পোহাইতে হবে না তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য যে প্রাথমিক শিক্ষক নিয়োগ যারা আবেদন করবেন বা যাদের এই বিষয়ে ধারণা খুব কম তাদের জন্য এই ভিডিওটি মূলত আমরা বানিয়েছি তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ